হ্যালো বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আমি শ্রীরূপা আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল চলে এলো, আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী বানাচ্ছি। হ্যাঁ, খেজুরের গুড়ের কেক। শীতকাল মানেই খেজুরের গুড়ের যে কোনো প্রিপারেশন আমাদের দারুণ পছন্দের, আর সেই খেজুরের গুড় দিয়ে যদি কেক হয়ে যায়, সত্যি আমি বলছি, অসাধারণ খেতে হয়, ভীষণ স্পঞ্জি হয়, আর খেজুরের গুড়ের ফ্লেভার যখন কেক থেকে পাওয়া যায় সে তো দারুণ। তো চলুন দেখে নিই চটপট খেজুরের গুড়ের কেক। খেজুরের গুড়ের কেক বানানোর জন্য ফার্স্টেই আমি বানিয়ে নেব বাটার মিল্ক। টি 3 টেবিলস্পুন দুধের মধ্যে 2 টিস্পুন লেবুর রস দিয়ে আমি এইরকমভাবে বাটার মিল্ক রেডি করে নেব। বাটার মিল্ক না হয়ে আপনারা কেউ ডিমও ইউজ করতে পারেন, আমি ডিম ইউজ করছি না, বাটার মিল্ক নিয়েছি। নিয়ে নিলাম 1 কাপের 1/4 রিফাইন্ড অয়েল, আর নিয়ে নিলাম 1 কাপের 3/4 গুড়, খেজুরের গুড়। এটা একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি যে বাটার মিল্কটা রেডি করেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, যদি কেউ বাটার মিল্ক ইউজ না করেন তাহলে ডিম ইউজ করতে পারেন, আমি এখানে ডিম ইউজ করিনি বলেই বাটার মিল্কটা ইউজ করছি। এইবার একটু কেক টিনটা রেডি করে নিলাম, তার জন্য কেক টিনের মধ্যে একটু রিফাইন্ড অয়েল জাস্ট ব্রাশ করে নেব এইভাবে, আর তার সঙ্গে একটুখানি দিয়ে দেবো ময়দা। ময়দা দিয়ে তারপরে এটাকে সারা বাটিতে একটুখানি এইভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে। অনেকেই ডিম খান না, সেই জন্যই আমি এটা ডিম ছাড়া তৈরি করেছি কেকটা, কিন্তু ভীষণ স্পঞ্জি আপনারা দেখতে পেলেন। এই যে কেক টিনটা রেডি করে নিলাম, একটু এক্সেস ময়দা থাকলে এইভাবে যদি উল্টে নেন তাহলে ময়দাটা চলে যাবে। নিয়ে নিয়েছি প্রচুর ড্রাই ফ্রুটস, যতটা পারবেন নেবেন। আমি রিচ ড্রাই ফ্রুটস কেক এটা তৈরি করেছিলাম, যা যা আছে, টুটি ফ্রুটি, খেজুর, ক্যাশিউ, এমনি নাট, আমন্ড, আর একটু মোরব্বা, চীনাবাদাম, এগুলো নিয়ে বেশ পরিমাণ মতো নিয়ে এর মধ্যে একটু ময়দা, শুকনো ময়দা দিয়ে এগুলো একটু মেখে নেব। এইবার যে কেকটা রেডি করছিলাম, কেকের ব্যাটারটা রেডি করছিলাম, সেখানে এবার নিয়ে নেব 1 কাপ ময়দা। টোটালটাই কিন্তু চেলে নেব, না হলে লাম্প থেকে যাবে। নিয়ে নেব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর নিয়ে নেব 3 টিস্পুন মতো আমুল মিল্ক পাউডার। এই সবগুলো নিয়ে চেলে নেব, সবটাই নিয়ে নেব, এই 1-2 পিঞ্চ মতো একটু সল্ট নিয়ে এটা ভালো করে মিক্স করব। আমুল মিল্ক পাউডার থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। এটা ভালো করে ব্যাটারটা রেডি করে নেব, ভালো করে দেখে নিন কনসিস্টেন্সি। এইবার ব্যাটারটা ভালো করে রেডি হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেব। যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে একটু দুধ দিয়ে দেবেন এর মধ্যে, আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব বেশি আর মিক্স করা চলবে না। মোটামুটি এটা মিক্স করে নেব, ড্রাই ফ্রুটসগুলো কনসিস্টেন্সিটা বুঝতেই পারছেন। এবার এটা দিয়ে দেব কেক টিনের মধ্যে। যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে একটু দুধ দেবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। একটু প্যাট করে নিলাম। আমি একটি কড়াইতে এইরকম একটা স্ট্যান্ড দিয়ে একটু প্রিহিট করতে দিয়েছিলাম 5 মিনিট। প্রিহিট হয়ে গেছে, এবার এর মধ্যে এটা বসিয়ে দেব। এইরকম কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দেব, এইভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এইবার যেটা করব, উপরে তো সাজাতে হবে, মোটামুটি 15-20 মিনিট পর দেখবেন এইরকম বেশ ফুলে গেছে। এইরকম ফুলে এলে তখন এবার ড্রাই ফ্রুটস দিয়ে উপরটা সাজিয়ে দেবেন। এটা খুব কম সময়ে করতে হবে, এটা যদি একদম প্রথমে সাজান না তাহলে পরে ফুলে গেলে এই ড্রাই ফ্রুটসগুলো ভিতরে চলে যাবে, যার জন্য কিছুটা ফুলে যাওয়ার পর এটা দিতে হবে। দেখুন, পুরো ড্রাই ফ্রুটসগুলো উপরে সুন্দর দেখা যাচ্ছে। একটা কাঠি দিয়ে দেখে নিলাম, মোটামুটি 45-50 মিনিট পর কিন্তু এইটা দেখতে হবে, এবং 45-50 মিনিট পর এই কেকটা এইভাবে তৈরি হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ব্যাস বের করে নেব। কেমন লাগছে বন্ধুরা? অসাধারণ দেখতে হয়েছে না, খেতেও আমি বলছি সত্যি অসাধারণ হয়েছে। একবার নিজেরা ট্রাই না করলে এটা বুঝতেই পারবেন না। তাহলে কেমন লাগলো এটা অবশ্যই ট্রাই করুন, আমি আবার সাজেস্ট করব।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।